সকালবেলা সমস্ত কাজকর্ম সেরে চলে এসেছি। ঠাকুরের বাসন মাজতে ঠাকুরের বাসনগুলো মেজে নেব। আজকে যেহেতু বৃহস্পতিবার সেহেতু ঠাকুরের বাসনটা অনেকটা বেড়ায়, প্রদীপ ফদীপ যত যা কিছু আছে ঘট ফট সব কিছু মাজতে হয়, তো ওইগুলো মাজতে একটু সময় লাগে। অন্য দিন আমার ছেলে তবুও ঠাকুর দিয়ে নেয়, আর কিন্তু বৃহস্পতিবার ঘট ফট যেহেতু পাততে হয়, পাঁচালি পড়তে হয়, সেজন্য বৃহস্পতিবারের দিনটা আমি ঠাকুর পুজো দিই। আর বাসি কাজকর্ম সারা হয়েছে, তা আর একটু আগে পুজো দেওয়া হয়ে যেত, কিন্তু আজকে যেহেতু কালকে তোমার দাদাভাই ফুল এনে দেয়নি, সেই কারণে আমি আজকে দেরি হয়ে গেছে। ছেলে পড়ে আসবে, ওই পথেই ফুল নিয়ে চলে আসবে, তারপরে ঠাকুর পুজো দেবো। বাসন কোসনগুলো মেজে নিয়ে দেখো চলে এসেছি। সূর্য ভগবানকে জল দিলাম, তারপরে দেবো তুলসী মাকে জল দেবো। আর এই দেখো তুলসী মাকে জল দিতে গিয়ে শাখাটা কাপড় দিয়ে ঢেকে নিচ্ছি। কেন বলো তো, যে শাখার জল নাকি তুলসী গাছে পড়তে হয় না, তুলসী গাছের স্বামী হচ্ছে শাখা। তার অনেক দিন ধরেই আমার নিজের জীবনেই অনেক ঝামেলা ঝঞ্ঝাট গণ্ডগোল সব কিছু যাচ্ছে, তো কিছু একটা ভিডিও করতে পারছি না, তো মনে করছি সেই ভিডিওটা করব। এই ভিডিও নিয়ে ইউটিউবে অনেক কিছু হচ্ছে সেই জন্যে। আর এই দেখো দিয়ে দিচ্ছি ঠাকুরের ঘর। দোল পূর্ণিমা নিশি নির্মলা আকাশ মৃদুমন্ত বইতেছে মলয় বাতাস, লক্ষ্মীরে লইয়া বমি বামে বসি নারায়ণ, করিতেছে নানা কথা সুখে আলা পাওয়া, নীনাকালে বিনা হাতে আসি মুনিবর, নমি লক্ষ্মী নারায়ণে কহিল বিস্তার, নারদের দেখিয়া জিজ্ঞাসে নারায়ণ, কহ মুনি কথা হতে তব আগমন, তুমি তাহা কর জোরে করিয়া পণতি, কহিল নারদ মুনি লক্ষ্মী দেবীর প্রতি, কহ মহে কেমন তোমার। হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমার ছোট্ট পরিবারে অনেক 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 স্বাগত জানিয়ে আজকে ভিডিওটা শুরু করছি। আর আজকে একটু অন্যরকম করে বললাম, তাই না বলো? তো তোমরা দেখতে পাচ্ছ আর আমার ছেলে দেখো মুড়ি আর তরকারি নিয়েছে। আমি সকালবেলা ঠাকুর পুজো দিয়ে উঠে একটু চা খেয়ে ওই যে শুয়েছি, এখন 11:30 বাজে, এত পিঠে আর পায়ে অসহ্য যন্ত্রণা করছে, আমি শুয়েও থাকতে পারছি না। ছেলেকে বললাম, ছেলে বললো ছেলে একটু পাটা কোনো রকম টিপে দিলে ও তো পারে না, ওর হাত পায়ে অতটা জোর নেই, ও পারে না, ওর যেহেতু ওর শরীর নিজের খারাপ, এত পিঠে যন্ত্রণা করছে, বিছনাতে মানে পিঠ আমি দিতে পারছি না, আমার এতটাই যন্ত্রণা করছে। তো চলো, জানি না এই পিঠের যন্ত্রণা জন্য তোমার দাদা বারবার বলতে থাকে যে ডাক্তার দেখাও ডাক্তার দেখাও, কি থেকে কি হয়ে যায়। তো যখনই ভাবি যে এবার আমার জন্য একটু ডাক্তার দেখাবো, তখনই একটা না একটা ঝড় ঝাপটা বিপদ আমার সামনে চলে আসে, আর চলে আসছেও বারবার। কি করব, কালকে তো দেখলে তোমরা জামিন গেলাম, অনেকগুলো টাকা খরচা করেছি। তা টাকা তো এমনি গাছ থেকে পড়ে না, টাকাগুলো তো সব সুদে এনে খরচা করছি, তা সেই শোধও করার ব্যাপার আছে। তো যদি হ্যাঁ ইউটিউব থেকে কিছু ইনকাম করতে পারতাম, হয়তো এইসব দেনাদায়ক হতো না, হয়তো জীবনটা অন্যরকম কাটতো, তো জানি না। আমি আমার কাজ করে যাব, করে যাচ্ছি, ফলের আশা করি, আগে করতাম, এখন হয়তো আর করি না, জানি না ভাগ্যে কি আছে। তো আজকে তো বৃষ্টি পড়ছে, এখন অনবরত জামা কাপড় সব দেখো যে ঘর ভর্তি, আর ওই সব মেলেছে ঘরে, ছেলে মেলেছে মেলেছে আর ও খাচ্ছে। আর দেখি ডাল আলু সেদ্ধ করবো তারপর। তো চলো, এখন এতটুকুনি বলি, আর দু একটা শর্ট ভিডিও করার ইচ্ছা আছে যদি বৃষ্টি কমে বাইরে, আর নাহলে আজকে আর হয়তো করব না। তো চলো, আর বর্ষার দিনে কি সমস্যা বলো তো, এই একটা সমস্যা, বর্ষার দিনে একবার জামা কাপড় মেলছি, একবার জামা কাপড় তুলছি, আবার মেলছি, আরে দেখো পাখিটার মধ্যে দেখছি বাটিতে জল নেই পাখি খাওয়ার, ওই জন্য ওকে জল দিয়ে দিচ্ছি। তবে আমার না মানে আমি পারি না জানো তো, এই জল টল যখন দিতে যাবে তখন পাখি বড্ড নোক দিয়ে পা দিয়ে একদম থাপড়ে আছড়ে একদম ই করে দেয়। তোমার মানে আমার বড়মশাই ঠিকঠাক করে ওকে দিতে পারে, কিন্তু এখন জল নেই, আসবে বড়মশাই সেই দুপুরবেলা গরমকাল যদি কিছু হয়ে যায়, দেখলে তো আমার হাতটা কেমন দিল। ও আমার বড় ঠিক কায়দা মতো দিতে পারে, আমি না অত কায়দা মতো দিয়ে উঠতে পারি না, যার জন্য সমস্যা হয়। কিন্তু জল নেই তাই জলটা একটু দিয়ে দিলাম, আর জল দিয়ে আর বাড়ির ঘরে একটু শুয়ে নিয়েছিলাম, তারপর একটু শর্ট ভিডিও করলাম। আবার মা এসছে এখন, আর ঘরে কোনো সবজিপত্র অনেক দিন বহুদিন হয়ে গেল কিছুই নেই, রান্নাবান্না তেমন কিছু হচ্ছে না, শরীরটাও ভালো না, টাকা পয়সারও একটু টানাটানি, তার মধ্যে হচ্ছে মানে সব মিলিয়ে মিশিয়ে। আর এখন দেখো চালটা ধুচ্ছি, আর চালটা ধুয়ে নিয়ে যাবো ভাত বসাবো, এখন প্রায় 1:30 বাজে জানো, এখন বসাবো। তো কী করবো কী করবো, কতগুলো সেই যে দেশ থেকে ডাল এনেছিলাম
খোসা দেওয়া ডাল, সেই ডালটা খানিকটা ভিজিয়েছি, ওটা একটু চটকে চটকে ছোকলাগুলো ফেলে দেবো, দিয়ে সেই ডালগুলো একটু বাটবো, ডালের বড়া করব আর আলু সেদ্ধ আর ডাল করব। তা আবার ডালের বড়া করতে গিয়ে আবার দেখি কি ইচ্ছা করে যে একটু ডাল আলু মানে বড়া আলুর একটু তরকারি করি কি না। বড়া আলুর তরকারি আমার তো ভালো লাগে, কিন্তু আমার ছেলে বর খুব একটা ভালো খায় না, রাতের জন্য তরকারি করতে হবে, আবার আজকে উকিলের বাড়ি যাওয়ার আছে সেই কারণে। তো দেখা যাক কি হয়। আরে দেখো মা এসছে, মায়ের জন্য একটু আমার ছেলে নুন চিনি গুলে দিচ্ছে, কেন আমি নুন চিনি গুলতে পারি না জানো। আর ভোট যেহেতু আমাদের শনিবার, কিন্তু ভোটের স্লিপগুলো আমাদের দিয়ে যায় না, তখন আমার খুব অসুবিধা হয়, কেন আমরা যেখানে থাকি সেটা 30 পাট আর 32 পাট অন্যদিকে, সে আমার বাপের বাড়ির দিকে। তা আমাদের আবার ভোট আবার সেই 32 পাটে, 30 পাটে ছিলাম আর নিজে থেকেই 32 পাটে হয়ে গেছে। তো সেই ভোটের স্লিপ না দিয়ে গেলে খুব অসুবিধা হয়। আরে দেখো চাল ধুয়ে এনেছি, চালটা বসিয়ে দিচ্ছি ভাতটা, আর ওইদিকে বসাবো ডাল বসিয়েছি, ওই যে দেখো কড়াইয়ের মধ্যে ডাল দিয়ে দিয়েছি, ডালটা বসাবো, এই কেনা জল দিয়েছি ডালটা ধুয়ে, আজকে কুকারে দিইনি, আজকের কড়াইতে দিলাম, এক সময় তো রোজই কড়াইতে করতাম, তারপরে কুকারটা কিনতে পেরেছি। আরে দেখো যে নিবেদিতা দিদি মানে যে দিদি ভাই, নিবেদিতা দিদি ভাই যে ইউটিউবার বড় হওয়ার ইচ্ছা ছিল, শখ ছিল, সে যে মারা গেছে, সে মারা গেছে ঠিক কথা। অনেকেই বলছো যে হ্যাঁ তার স্বামী কেন পোস্ট করছে, একটা জিনিস ভাবার আছে যে তার স্বামী এই জন্যে তার ভিডিওগুলো পোস্ট করছে, সে তো ভিডিওগুলো করে রেখে দিয়ে গেছিলো যে আমি যখন থাকবো না তুমি এই ভিডিওগুলো পোস্ট করবে। তো একটা মানুষের লাস্ট ইচ্ছাটা কেন কি কেন পূরণ করবে না বলো, একটা ভালোবাসা, একটা মানুষ ভালোবাসার মানুষ যদি সতে পাশে না থাকে কি যে পরিস্থিতি হয়, আমি নিজে একটা ঝামেলায় পড়ে তো আমি বুঝতে পারছি। আর সেখান থেকে সে তো ছিল অসুস্থ, তার স্বামী যে তার জন্য কি করেছে সেটা মানে কি আমরা দেখেছি, যতটুকুনি ভিডিওর মাধ্যমে যতটুকুনি দেখেছি, যদি বলে যে ভিডিও করার জন্য এরম করেছে, না এই কথা আমি কখনো বিশ্বাস করি না। আজকে একটা মানে একটা অসুস্থ মানুষকে, সে যখন বিছানায় অসুস্থ থাকে না, তাকে যখন অন্য সব মানুষ সে মানে যে যেই সেবা করুক না কেন, তার যে কতটা পরিশ্রম বা কতটা কষ্ট হয় এটা তোমরা কেউ কিন্তু বুঝতে পারবে না জানো তো। আমার বাবাও এক সময় বিছানায় ছিল, আমার মা আমার বাবাকে ভীষণ ভালোবাসে, কিন্তু একটা সময়ের পর জানো তো মানুষের মানে কি বলবো, তার যে মানে সেবা করে সে কিন্তু মানে অসুস্থ হয়ে পড়ে, সে কিন্তু এত অসুস্থ হয়ে পড়ে যে মানে পেশেন্টের থেকেও সে বেশি অসুস্থ হয়ে পড়ে। তবুও পেশেন্ট যখন দেখো তার জন্যে সেবা করছিল, যখন দেখো তার জন্যে রাতে ঘুমাতে পারছিল না তার হাজবেন্ড, সারা দিন কাজকর্ম, তাকে ওষুধ খাওয়ানো, তার কী খাবে তার কী, আর একটা পেশেন্ট যখন সে অসুস্থ হয় তখন জানো সে পুরো একদম বাচ্চার মতো হয়ে যায়, যে সে তার তখন কী ভালো লাগছে, এখন হয়তো বলছে আমার এটা খেতে ইচ্ছা করছে, যেই করে না চল বলছে আমি এটা খাবো না, আমাকে অন্য কিছু দাও। তো এইগুলো যে মানুষটা সেগুলোকে সহ্য করে, তার যে কতটা ধৈর্যর দরকার সেটা যার জীবনে ঘটেছে একমাত্র সেই জানে। এটা আমরা চোখের সামনে দেখেছি, এটা আমরা জানি, কিন্তু তোমরা ওনার স্বামীর পাশে থাকো এইটুকু ওনার বাবা মা বলছে যে চ্যানেলটাকে তোমরা রিপোর্ট করে বন্ধ করে দিতে। কেন বন্ধ করবে, যে মেয়ে মারা গেছে, যে মেয়ের জন্যে তার বাবা মার একটু মায়া মমতা হয়নি, সে কোনো দিন এক নজর তার বাবা মা মেয়েটা যখন মারা গেছে শেষ পজিশনও দেখতে আসেনি, আজকে তাদের প্রায় 2012 সালে তাদের সংসার। অসুস্থ মানুষ যে মারা যাবে, যে আমার মেয়ে আর কদিন পর, সে এত কিসের রাগ, এত কিসের রাগ বলে, লোকে বলে যে কুমাতা মানে কুসন্তান হলে কুমাতা হয় না, তাহলে তার মা কেমন মা, তার মা সে সন্তান সে নয় অন্যায় করেছে, ভালোবাসা করে তার বাবা মার মতে বিয়ে করেন ঠিক আছে সব মানছি, কিন্তু যখন জানতে পারলো যে সে সন্তানটা যে আর মানে পৃথিবীতে মানে থাকবে না, তখনও তার এত কিসের রাগ বলো তো। আমরা তো কই, আমরাও তো সন্তানের মা, আমরা তো কই পারবো না সেরকম করে থাকতে। আরে দেখো আমার বড়ার তরকারির মশলা হয়েছে, আর এই যে বড়াগুলো দেখছো কালো কালো, যেহেতু খোসা সমেত ডাল বেটেছি সেই কারণে। আর এই রান্না করতে করতে ছেলেকে খেতে দিয়ে দেবো, আজকে ভীষণ ছেলের খিদে পেয়ে গেছে, কেন সকালবেলা ছেলে মুড়ি খেয়েছিল সেই জন্যে। তাই অনেকদিন ধরে এভাবে চলছে, আর নিবেদিতা দিকে নিয়ে আমি কিছুদিন ভিডিও করতে পারিনি, দেখছি একটা করব, আমি নিজে অনেক অশান্তির মধ্যে ছিলাম সেই জন্যেই পারিনি। আর এই দেখো তরকারিটা কষা দিচ্ছি, কষাতে এবার একটু জল দিয়ে দেবো, কেন নিবেদিতা দিকে দেখেছি তার জীবনটা, তার দেখেছি সেই যা স্ট্রাগল সে করেছে জীবনে, আজকে তার চার স্বপ্নই ছিল যে তার ইউটিউবে সে বড় ইউটিউবার হবে, যেমন আমার স্বপ্ন। এখন যদি আমার কিছু হয়ে যায় আমি বলবো আমার ছেলে স্বামী যে আমার জন্য কিছু করেনি, না
যে আমি এত ঝামেলার মধ্যে পড়ে আছি, তাও তো আমি তোমাদের সামনে চেষ্টা করছি যে প্রতিনিয়ত শর্ট ভিডিও বলো ব্লগ ভিডিও বলো দেওয়ার, কেন ওটা আমার স্বপ্ন যে আমি হব এখান থেকে আমিও আর পাঁচজনের মতো কিছু ইনকাম করব। আমি মিথ্যা কথা বলি না, মিথ্যা কথা বলবো না, আমার জীবনে ইচ্ছা বা শখ একটা জিনিসই যে আমি কিছু ইনকাম করে আমি গরিব মানুষের যেন সাহায্য করতে পারি, আমার মতো যারা গরিব মানুষ তাদের যেন আমি কিছু উপকারে আসতে পারি। অনেকের মতো আমি বলবো না যে এটা আমার শখ না, শখ না, সবাই শখের জন্য কিন্তু আসে না। গুড ইভিনিং, পাখা চালাচ্ছে, দাঁড়াও দাঁড়াও এক মিনিট, আমি বলে নিই না, পাখা সাঁড়া সাঁ করে আওয়াজ করবে, তাই না বলো বন্ধুরা? বরমশাই করে নিয়েছে চা, আর আমরা এখন চা খাবো, আমরা এখন না আমি খাবো, আর ছেলে এই যে বই নিয়ে বসে পড়ছে, দেখো ওর সবসময় কেমন একটা ঠান্ডা ঠান্ডা ব্যাপার লাগে। আর আমার বাসনকোসন মাজা বাকি আছে, আবার আজকে এখন এখনই 7:20 বাজে, 7:30 নাগাদ উকিলের বাড়ি যাওয়ার আছে। আর আমাদের হয়েছে ওই যে টেবিলটা তো আমার বরমাসায় হাতে বানিয়েছিল না, সেই টেবিলটায় ওই পাশের একটা পায়া পুরো পায়াটা উই পোকা ধরেছে, দুদিন ধরে দেখছি কিন্তু আমার মানে পুরো পায়াটা ধরে নিয়েছে। এবার ওখান থেকে ওই যে ছেলের বই খাতাগুলো পুরো বইয়ের তলা অবধি বইগুলো ধরে ওগুলো উই পোকা খেতে নিয়েছে। একবার যদি উই পোকা ধরে তাহলে উই পোকাটা যেন বুঝতেই পারো যে পুরো একবারে খেয়ে শেষ করে দেবে। তা আমি থাকবো না, মানে বড়টা পুরো পরিষ্কার করবে টেনে ফুচড়ে, আর কেরাসিন তেল ফেল দেবে, আর অবস্থা খুবই এখন অসুবিধা। তো চলো দেখা যাক, চাটা খেয়ে নি। একটা সময় হাসি পাচ্ছে, একটা সময় কান্না পাচ্ছে। এই দেখো ওখান থেকে মানে তোমাদের সাথে কথা বলতে বলতেই ফোন চলে আসছিল, জানি কেটে দিলাম কথা বলাটা, দিয়ে চলে গেছিলাম। আসছি যে বর পুরো ঘরটা পরিষ্কার করে নিয়েছে, ওই যে উই পোকা ধরেছে বললাম তোমাদের, সব কিছু নামিয়ে পরিষ্কার করছে। তো একটা সময় কখনো মানে একটু হাসি পাচ্ছে কিন্তু কান্না। উকিলের বাড়ি গেছিলাম, উকিলের বাড়ি থেকে এই ফিরলাম, কিন্তু দেখছি বরমশাই ওই যে ওখানে উই পোকা ধরেছে সেই তোমাদের সাথে কথা বলতে বলতে সাথে সাথে ওরা ফোন করলো গেলাম। আর এই যে জামিনের কাগজ নিয়ে চলে এসেছি, আর ভালো লাগছে না। আর এই মাসেই আবার হাজিরা আছে 19 তারিখে, আবার টায়াল আছে, টায়ালে আবার টাকা, মাথার কোনো কাজ করছে না যে কী করবো, এতগুলো টাকা এত চিন্তা, আর ভালো লাগে না, সমস্যাই সমস্যা, সমস্যার শেষ নেই। এর থেকে না মনে হয় জীবনটা শেষ হলে মনে হয় শান্তি হতো। চলো দেখা যাক, আমার বর টেনশন মানে কী বলতো, ভাবছে যে যদি আমার বউটার কিছু হয় তাহলে যখন হবে তখন দেখা যাবে, কি বলবো, জল আনতে যাচ্ছে, তোমাদের থেকে তো লুকানোর কিছু নেই, গরিব মানুষের পয়সা যারা মেরে খেয়েছে তারা দেখো ঠিক ভালো আছে, আর যেহেতু আমরা গরিব মানুষ তাই জন্য শাস্তি পাচ্ছি, বুঝেছ? এখন হাজিরা দিতে হবে সেই টাকা, আবার কোর্ট কেসটা কোর্টে ট্রায়াল হবে, ট্রায়াল হলে সেখানে 2000 টাকা করে বললো, 2-3 মাস অন্তর অন্তর ট্রায়ালে বসবে, এত টাকা সম্ভব না, ওই চিন্তাই হচ্ছে আমাদের। তোমার দাদাভাই ওটাই চিন্তা করছে, এটাও আমাদের কপালে ছিল, এই হচ্ছে ব্যাপার। চলো তোমার দাদা জল আনতে যাক, আর আমি বাসন কোসন মেরে নিই, কারণ হাত পেতে কারোর কাছে সাহায্য চাইতে আমরা পারি না আর পারবো না, কেন লোকে তখন অন্যরকম কথা বলে বা বলবে। এখনই বলছিলাম যে আমি তাহলে একটা কাজ করি, তোমার দাদা বলছে কি কাজ করবে বলো, এদিকে কোর্ট কেস এই সব দৌড়াদৌড়ি করবে না কাজকর্ম করবে, তা ভাগ্য দেখি কতদিন কি করে, তারপরে দেখা যাবে। কখন আমি তো আরাম পাবো, সারা জীবন তো এইভাবে চলতে পারে না, সারাটা জীবন কষ্ট করেই শুধু গেলাম। চলো বন্ধুরা, খাওয়া দাওয়া কমপ্লিট করেছি, খেতে না ইচ্ছা করলেও তো খেতে তো হবেই, তাই না বলো? তা খাওয়া দাওয়া কমপ্লিট করে তোমাদের সামনে আবার চলে এসেছি। তো আজকাল আর ভাল লাগে না ব্লগ করতে, ইচ্ছাও করে না, মনের সে জোরও নেই, আর এই টাকা পয়সার এত চিন্তা, ওর থেকে ইউটিউব না করে অন্য কাজকর্ম করলে তার দুটো পয়সা হবে, তোমার দাদা ভাইয়ের একটু কী বলে সাহায্য হবে, শুধু ভিডিও ক্যামেরা খোলা, ভিডিও করা না, ভিডিও এডিট করা, থাম্বনেল করা, অনেক অনেক সময় নষ্ট হয়, সেই নষ্ট হওয়ার সময়ে কিছু
আর্নিং না হলে শুধু শুধু নষ্ট করে ফোনে রিচার্জ করে লাভ হয় না। আর বুঝতেই পারছো আমাদের এখন পরিস্থিতি কেমন কীরকম আছে। তো চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। যদি ভালো লাগে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, চ্যানেলে যারা নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। এটা আবার বলছি এদিকে দেখি, দেখা যাক কদিন করি। একটা কাজ বাজের ব্যবস্থা আমাকে করতে হবে। কী কাজ করবো, আমাদের মতো মানুষরা লোকের বাড়ির বাসন মাজা ছাড়া আর কোনো কাজ নেই। কেন, আমরা পড়াশোনা জানি না বা কোনো শিক্ষিত না, কোনো জায়গা ভালো কাজ পাবো তো লোকের বাড়ির বাসনই মাজতে হবে। তো দেখা যাক কী করা যায়, কতটা কী করি। কেন, আমাদের পাশে দাঁড়ানোর মতো তো কেউ নেই। আজকের মতো বিদায় জানাচ্ছি সবাইকে, টাটা। ভুলভাল কিছু বলে থাকলে ক্ষমা করে দিও। চলো।